বন্ধুরা, ভীষণ অবাক লাগছে বর্তমানে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে, যেটাকে ইলেকট্রিক এক্সপ্রেসওয়েতে পরিণত করার কথা ছিল, সেখানে রিসেন্টলি তৈরি করা একটি ব্রিজ ভেঙে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আমরা কথা বলছি দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে সম্বন্ধে, এবং এটি হয়েছে হরিয়ানাতে, যেখানে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে তৈরি হওয়া একটি ব্রিজ 4 মাসের মধ্যে ভাঙতে শুরু করে দিয়েছে। প্রায় 1,00,000 কোটি টাকা দিয়ে তৈরি হওয়া এক্সপ্রেসওয়েতে মানুষের জন্য সমস্যা দেখা দিচ্ছে। ফিরোজপুর জেলার অন্তর্গত মু গ্রামের সংলগ্ন একটি ব্রিজ থেকে হঠাৎ করে প্লাস্টার ভেঙে পড়তে শুরু করে। ব্রিজ থেকে পড়তে থাকা প্লাস্টার দেখে সেখানকার মানুষ ভয় পেয়ে যায়, তার সাথে সাথে সেখান থেকে আসা যাওয়া করা গাড়িগুলিও তাদের স্পিড কমিয়ে দেয়। এছাড়া সাধারণ মানুষ জানিয়েছেন, দ্রুতর উপর কাজ না করলে বড় ক্ষয়ক্ষতি দেখতে পাওয়া যেতে পারে। এবার সরাসরি দোষ দেওয়া হচ্ছে সেই সমস্ত কর্মচারীদের যারা এই ব্রিজ তৈরি করতে বাজে কোয়ালিটির জিনিস ব্যবহার করেছিল। মু গ্রামের সাধারণ মানুষরা জানিয়েছে, সত্যই প্রধানমন্ত্রী মোদীজির মাধ্যমে উদ্বোধন করা এই ব্রিজ কিছু মানুষের ভুলের জন্য ভাঙতে শুরু করেছে এবং এটিকে দ্রুত ঠিক করা প্রয়োজন। তাছাড়া বর্তমানে ব্রিজের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে বানানো কোম্পানি এবং কর্মচারীরা নিজেদের পকেট খুব ভালোভাবে ভরেছে। এরা এত বাজে কোয়ালিটির আন্ডারপাস বানিয়ে না কেবল শুধুমাত্র সেই গ্রামের মানুষকে ঠকিয়েছে, তার সাথে সাথে সরকারকেও ঠকিয়েছে। প্লাস্টার খসে খসে পড়া তুলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এর জন্য এটি দ্রুত ঠিক করা দরকার এবং যে সমস্ত কোম্পানি এর দায়িত্ব নিয়েছিল তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। এই ব্রিজের তলা দিয়ে মানুষ যাওয়া আসা করতে ভয় পাচ্ছে, কারণ মানুষের মনে ভয় ঢুকে গেছে ব্রিজ যে কোনো সময় ভেঙে পড়ার। কারণ এই কদিন আগেই বিহারে এই ঘটনা ঘটেছে, এর আগেও একটি হাইওয়ে 40 কিলোমিটার অংশ খারাপ হয়ে যায় মাত্র 2 বছরের মধ্যে। এই কর্মচারীদের বিরুদ্ধে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, তাদের ব্ল্যাক লিস্ট করে দেওয়া উচিত, না হলে পরবর্তীকালেও এই দুর্নীতি হবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।